রাস্তাগুলোতে আগে অনেক গাছ ছিল, প্রচুর গাছ দুই রাস্তা দুই ধারে। রাস্তায় এই সারদার থেকে খুব সাবধান। Broken promises. I'm way too good at keeping you from getting in. I've seen exactly how this ends. I never get too close, afraid to lose again. Cause I'm thinking back to seven. Assalamualaikum, shabake shukr shakal. আজকে আমি আমার গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঢাকা আমার বাসা থেকে প্রায় 300 কিলোমিটার। এই রাস্তাগুলোতে আগে অনেক গাছ ছিল, প্রচুর গাছ দুই রাস্তা দুই ধারে। এখন কোনো রাস্তা নেই। এখন হয়তো রাস্তার সৌন্দর্য আছে যে একদম স্ট্রেট রাস্তা দেখতে পাচ্ছি, অনেক বড় রাস্তা, প্রশস্ত রাস্তা। কিন্তু এই আগেকার যে রাস্তার যে ফিল্ডটা, যে গাছ পালা ছিল, অনেক অন্যরকম এক পরিবেশ ছিল, এটা আসলে এখন আর নেই। আর আপনার ভিতরে যে রাস্তা, এগুলো থেকে খুবই সাবধান। এগুলো কিন্তু খুবই স্লিপারি, খুবই স্লিপারি। তো আমি চাই না এগুলো কেন মানুষ করে, আমাদের এলাকায় একটু বেশি করে এগুলো। তো এগুলো থেকে আমাদের সাবধান থাকা উচিত, খুবই সাবধানে চলবে। তাই রাস্তায় এই সারদার থেকে খুব সাবধান। সারা রাস্তায় যখন তখন যে পাশ দিয়ে আসতে পারে, তো খুবই সাবধানে চলতে হবে। এরা রাস্তার যে কোনো একদিন তো ভোট দৌড় দিবে ভাই। একবার যদি চাকার নিচে পড়ে দীর্ঘাত আপনি পড়বেন। আমি জানি না ক্যামেরার চোখে আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু অসাধারণ ভিউ রাস্তার দুই পাশে। এখনও ধান কাটার প্রায় 10-15 দিন বাকি আছে, সো এই জন্যই রাস্তার দুই পাশে এত সবুজ। খুবই সুন্দর লাগছে রাস্তাটা। হাইওয়ের পাশে এই নিরাপত্তা দেখে নিজেকে আসলে দমে রাখতে পারলাম না। ইচ্ছা করলে একবার ঘুরে আসি, চলেন আপনাদের একটু দেখাই। বাম পাশে এই হাটটা হলো কলার হাট। এটা বগুড়া শিবগঞ্জে অবস্থিত। সো এখানে প্রতিদিন সকালে ব্যবসায়ীরা কলা নিয়ে আসে এবং সেগুলো ট্রাক বোঝাই হয়ে ঢাকার উদ্দেশ্যে যায়। এখানে এখনও রাস্তার কাজ চলতেছে, এটা রাস্তা খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের রাস্তাঘাট আসলে দেশের বেশ উন্নয়ন হয়েছে, এদিকে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আসলে আমার এই ইট পাথর আসলে কোনোভাবে আমাকে টানে না। এই যে রাস্তাটা দেখেন, এই রাস্তাটা দুই ধারে গাছ, পাশে ধান ক্ষেত, কত সুন্দর না লাগছে। তার মানে এই না যে উন্নয়নের দরকার নেই, অবশ্যই উন্নয়নের দরকার আছে। তবে গাছ কেটে উন্নয়নের পক্ষপাতী আমি না। আর গাছ যদি কাটতেই হয়, সেক্ষেত্রে একটা গাছের বিপরীতে আরও 5টা গাছ লাগানো উচিত। সে যাই হোক, চলেন রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক। I know I've broken promises. I'm way too good at keeping you from getting in. I've seen exactly how this ends. I never get too close, afraid to lose again. Cause I'm thinking back to 17, when I was young and so naive. Falling into love like such a fool. Yeah, I was dumb, but she was me. It broke my
trust, and honestly, I never wanna feel that hurt again. I'm so done breaking down my walls for someone to break me till I fall apart. সামনের এই গাড়িটির পিছনের চাকা খুব বাজেভাবে মুভ করছে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না। সো আমি চেষ্টা করলাম ড্রাইভার ভাইকে একটু থামিয়ে ব্যাপারটা জানানোর। এটা যদি উনি না জানে, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, সো সতর্ক করে দেওয়াই ভালো। দেখা গেল উনি ব্যাপারটি জানে, সো ঠিক আছে, হয়তো কোথাও সারিয়ে নেবে। সো চলেন সামনে যাওয়া যাক। আমি সামনেরই এফজেডএস সালা ভাইকে একবার ওভারটেক করে গেছি, ইন্টেনশনালি করে গে আমি আমার মতো যাচ্ছিলাম, সো ওভারটেক করে গেছি। বাট উনি সম্ভবত এটা ওনার ইগোতে নিয়েছে। সো এরপর দেখা গেল উনি আমার পিছনে লেগেই আছে। সো আপনাদের একটু দেখায় যদি সম্ভব হয়। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন উনি আমার মিররে, উনি অনেক চেষ্টা করতেছে। সো শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম আসলে রাস্তা তো আসলে রেসের জায়গা না। সো আমি সামনে এক জায়গায় গিয়ে অনেক স্লো করেছি, সো উনি আগে চলে যাওয়াই ভালো আমার মনে হলো। ঠিক আছে ভাই, দেখা হবে অন্য কোনো সময়। রাস্তায় আসলে আমাদের ইগো কন্ট্রোল করা উচিত, রাগ কন্ট্রোল করা উচিত, আর বিশেষ করে যখন বাইক চালাবো তখন তো অবশ্যই, কারণ এই দুই চাকার যানে রিস্ক যেমন বেশি, সুবিধাও আছে, তবে রিস্কও সেই সাথে তুলনামূলক অনেক বেশি। সো চেষ্টা করা উচিত আসলে যতটা সম্ভব ঠান্ডা মাথায় বাইক চালানো যায়। ভেবেছিলাম এখানে ব্রেক দিব 10-15 মিনিট, কিন্তু আসলে জায়গাটা এত ভালো লেগেছিলো যে প্রায় 1.5 ঘন্টার মতো ব্রেক হয়ে গিয়েছে। সো সামনে বঙ্গবন্ধু সেতু, চলেন যাওয়া যাক। এই যে সামনে রেল সেতু হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, এটা হয়ে গেলে এই বঙ্গবন্ধু সেতুর উপরে আসলে একটু চাপ কমবে। এই ব্রিজে রেল চলাচল করার জন্য নাকি ফাটল দেখা গিয়েছিলো, শ্বাস করে দ্রুতই এটার কাজ হয়ে যাবে। অনেক দূর বেশ কমপ্লিট দেখলাম। এই যে দেখেন, আর সামনের এই ভাইটির মতো বাইকে ব্যাগ নেবেন না, তাহলে যে কোনো সময় পড়ে যেতে পারেন। বামে যদি ব্যাগ থাকে তাহলে বামে টান করার সময় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। খুব সাবধানে এই সব ব্যাপারগুলো আমাদের হওয়া উচিত। ব্রাঞ্চ বার্গার প্লাস ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ প্লাস লাঞ্চ বরফ ফলো। কিন্তু দাম অনুযায়ী এই খাবারের কোয়ালিটি একদম জঘন্য, জঘন্য থেকেও নিচে আসলে। আজকের ওয়েদারটা মনে হয় একটু বেশি সুন্দর। এই ওয়েদারে মাইলের পর মাইল বাইক চালালেও খুব বেশি ক্লান্তি বোধ হয়তো আসবে না। আর এই সামনের এই প্রিমিয়ামকে দেখেন, এই প্রিমিয়ামকেও আমি ইন্টেনশনালি একদমই ওভারটেক করিনি, বাট একবার ওভারটেক করার পরে প্রিমিয়াম যে কী পরিমাণ বিরক্ত করছে আপনাদের বলে বোঝানো সম্ভব না। ও একটু সামনে যায়, আবার ব্রেক করে, আবার স্লো করে আমাকে সামনে যেতে দেয়, তারপরে আবার ব্রেক করে। তবে দ্বিতীয়বার আমি ইচ্ছা করি প্রিমিয়ামকে ওভারটেক করেছি, যদিও এটা কোনোভাবেই উচিত না। প্রিমিয়ামের সাথে আমার রেস কখনোই সম্ভব না, এটা আসলে কম্পারেবলও না, এটা একদমই করা উচিত হয়নি আমার। নেক্সট টাইম এটা আসলে আর করা যাবে না। ওই যে বললাম রাস্তায় আসলে এত ইগো থাকা যাবে না, এত ইগো হার্ট হওয়া যাবে না, এত রাগ করা যাবে না। সেরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটু স্লো করবো, দেন ওয়েট করবো, তারপরে সে চলে গেলে আমি রওনা দিই। দেখেন আমি স্লো করছি, তারপর সে চলে গেল, এরপর আমি এক জায়গায় ওয়েট করেছি, দেন রওনা দিয়েছি।
এখন আমি সাভারে, আর এই যে দেখেন রাস্তা রং সাইডে কীভাবে তিন চাকার গাড়িগুলো আসছে, এদের আসলে এমনভাবে আসে যে মনে হয় আমি আসলে ভুল রাস্তায় চলে এসেছি। দেখেন একজন একজনকে আবার ওভারটেক করতে চায় রং সাইডে এসে। এদের আসলে সচেতন করতে হবে, এরা যদি সচেতনতায় কাজ না হয় তাহলে আসলে সেফুদের হাতে তুলে দিতে হবে। ক্রস ক্রস করে মারার পরেই এদের আসলে শিক্ষা হবে। এটা সেটা আমি রিক্সা ভ্যানালাদের বলছি না, যে কোনো সেটা বাইক বাস যে কেউ হোক না কেন। এখানে আবার রাস্তার মাঝখানে একটা ইট পড়ে আছে, যে কোনো সময় বাইকারদের একটা দুর্ঘটনা করতে পারে। অন্য বাস বা অন্য চার চাকার গাড়ি তো আসলে চোখ চলে যেতে পারবে, বা এখানে চাকা উঠলেও খুব বেশি একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। কিন্তু দুই চাকার ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে স্পেশালি আসলে এটা খুবই জঘন্য ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো চিন্তা করলাম রাস্তা থেকে ইটটা ফেলে দেওয়া উচিত। এই কাজটা করতে আমার 2-3 মিনিট লাগলো, খুব বেশি সময় নষ্ট হলো না আমার, আমার টাকাও খরচ হলো না, খুব বেশি ফটো দিতে হলো না। সো আমাদের আসলে সদিচ্ছা থাকলেই যে কোনো ভালো কাজ করা সম্ভব। আর রাস্তায় চলার সময় আসলে আমাদের অন্যদের ব্যাপারটাও খেয়াল রাখা উচিত। যদি অন্যদের ব্যাপারটা আমরা খেয়াল রাখতে পারি তবেই আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। সামনের এই দুই স্মার্ট ভাইয়া এবং আপু R15 নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে দুঃখজনক হলেও কারো মাথায় হেলমেট নেই। হতে পারে তারা খুব কম দূরত্বে কোথাও ট্রাভেল করছে এই জন্য হেলমেট নেই, কিন্তু আসলে হেলমেটটা থাকা উচিত। আমার খুবই পরিচিত একজন আমার ফ্রেন্ড, সে এরকম খুব কাছাকাছি দূরত্ব মোটরসাইকেল নিয়ে গিয়েছিলো, হেলমেট না থাকার কারণে আসলে সে আজকে আমাদের মাঝে নেই। আশা করি সে যেখানেই থাকবে আল্লাহ তাকে ভালো রাখুক। আর ইতিমধ্যে আমি ঢাকায় ঢুকে গিয়েছি, সো নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার।